সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। টানা এক ঘন্টা বৈঠক শেষেও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটল না। সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে আরও এক দফা রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়। তবে বৈঠকে কি কথা হয়েছে সে বিষয়ে মুখ কার্যত কুলুপ পেটেছিলেন বর্ষীয়ান সাংসদ। বৈঠক শেষে তিনি জানান, সব কথা প্রকাশ্যে বলা যায় না, দল ওর সঙ্গে কথা বলতে বলেছিল, ওকে সে কথা জানিয়েছে, প্রয়োজনে আবার বসব। মঙ্গলবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ খুলতে পারেন তিনি, বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন। তবে এই নিয়ে শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিন দুপুরে পিকে সহ তৃণমূলের অন্যান্য নেতাদের সঙ্গে এক দফা বৈঠক সারেন সৌগতবাবু। বৈঠকে হাজির ছিলেন সুব্রত বক্সি, পূর্ণেন্দু বসু এবং দোলা সেন। সেখানে সৌগতবাবু শুভেন্দুর দাবি দেওয়ার জানান বলে খবর। তাদের সঙ্গে বৈঠক শেষে ফের শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। তবে সেখানে কি কথা হলো তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বৈঠক ঠিক হয়ে আছে, কখন বলছে বসছি, কোথায় বসছি এটা এখন জানাতে পারবো না। এর আগেও গত সপ্তাহে বৈঠক করেছি, এবারও কথা বলছি পার্টির মধ্যে, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে দূর করার জন্য, আর কিছু না। হঠাৎ কথাটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। শুভেন্দু যা বলেছে না বলেছে সেই নিয়ে পার্টির নেতৃত্বের সাথে আলোচনা করেছে, আবার শুভেন্দুর ফ্রেশ কোনো বক্তব্য থাকলে বলবো, শুনবো, এবং পার্টির নেতৃত্ব যা ভাবছে সেটাও ওকে বলবো, দেখা যাক কি হয়। আমি নিরাশাবাদীও নই।